দেখুন এবার হামলার হুমকি কিমের এক প্রশস্ত বাদ হয়েছে সদ্য কিছু বিরতির পরে ফিরে এসেছে সেই আবহই দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন বাহিনীর যৌথ মহড়ার কথা শুনে ফের গর্জে উঠেছে উত্তর কোরিয়া রবিবার কিম প্রশাসন সাপ বলেছে ওদের ব্যাপারও আচরণ অনিয়ন্ত্রিত পরমাণু যুদ্ধের দিকেই ঠেলে দিচ্ছে কিছুদিন আগে প্রশান্ত মহাসাগরীয় মার্কিন দ্বীপ গোয়ামে পরমাণু হামলা নিয়ে নতুন করে শুরু হয়েছিল আমেরিকা উত্তর কোরিয়ার বাদ যুদ্ধ হুমকি পাল্টা হুমকির তরজা শেষে উত্তর কোরিয়ার শাসক কিম জন উনের বিচক্ষণতার প্রশংসা করে টুইট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ তখনকার মতো কিমের দেশের তরফ থেকে একরকমের সংযত পদক্ষেপের প্রতিশ্রুতি এসেছিল বলা হয়েছিল আমেরিকা ফোর্স না করলে কিম প্রশাসনে চুপচাপই থাকবে পরে ফের আমেরিকার তরফে আরও হুমকি এসেছিল তবে তার জল বেশি দূর গড়ায়নি কিন্তু সোমবার থেকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়া শুরু করবে মার্কিন সেনা প্রতি বছরে এটা হয়ে থাকে এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার উত্তাপ বেড়ে গিয়েছে অনেকটাই পিয়াং এবার রাখঢাক না করে সোজা জানিয়ে দিয়েছে তাদের সেনা আমেরিকার দিকে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে গোয়াম হাওয়াই অথবা আমেরিকার মূল ভূখণ্ড কোথাও ওই নির্মম হামলা এড়াতে পারবে না তারা উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র রডং সিনমুন এই বার্তা প্রকাশিত হয়েছে কিমের দেশের হুমকির মুখে মার্কিন সেনা ও ট্রাম্প প্রশাসনের বক্তব্য দশ দিনের ওই মহড়া থেকে সরে আসার কোনো প্রশ্নই নেই কিন্তু বার্ষিকী মহড়াকে পিয়াংিয়াং আগ্রাসন হিসেবে দেখছে আমেরিকা জানিয়েছে এটা দুই দেশের প্রতিরক্ষা কর্মসূচির অংশ তবে রোডংয়ে লেখা হয়েছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ট্রাম্পের পরমাণু যুদ্ধের মহড়া আসলে অনিয়ন্ত্রিত পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিত তাদের দাবি উত্তর কোরিয়ার হাতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে যা যে কোনো জায়গায় থেকে আমেরিকার মূল ভূখণ্ডে সরাসরি আঘাত করতে সক্ষম তাই উত্তর কোরিয়ার সংবাদপত্রে বলা হয়েছে কোরিয়ান পিপলস আর্মি সতর্ক থাকছে শত্রু মোকাবেলার জন্য প্রস্তুত ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি